হ্যালো এভ্রিয়ন আমি এস এম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে আজকে আমরা দেখব কীভাবে সিগনেচার টাইপ ফটোগ্রাফির লোগো বানাতে হয় একটু অ্যাডভান্স লেভেলের সো আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখানে যে জিনিসগুলো নেওয়া হয়েছে সবগুলোই হচ্ছে মেক করা শুধুমাত্র এই ফন্টটি ছাড়া তো ফন্টে ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে তো চলুন শুরু করি আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন তাহলে নতুন ভিডিওগুলো আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে হিট দ্য লাইক বাটন এবং শেয়ার উইথার ফ্রেন্ডস এখন আসুন প্রথমে ফাইলে যাচ্ছি ফাইল থেকে নিউ চলে যাচ্ছি একটা আর্টবোর্ড নিব টু থাউজেন্ড পিক্সেল বাই টু থাউজেন্ড পিক্সেলের এবং এখানে নাম দিচ্ছি সিগনেচার লোগো সিগনেচার লোক সাইন লোক দিলাম দেন হিট দ্য ক্রিয়েট ব্যাটন তাহলে আমার নতুন আর্টবোর্ড চলে আসলো এখানে আমার কিছু কাজ করতে হবে প্রথমে আমাকে সিগনেচারটা মেক করতে হবে তো সিগনেচারটা মেক করার জন্য আমার ব্রাশ ব্রাশ তৈরি তৈরি করতে হবে করার পর আমরা সিগনেচার মেক করব। কিভাবে করব প্রথমে চলে যাচ্ছি হচ্ছে ইলিপস টুলে ইলিপস টুল থেকে আমরা হচ্ছে একটা এরকম ইলিপস নিব উইদাউট প্রেসিং শিফট শিপ প্রেস ছাড়াই আমরা এভাবে আঁকবো স্ট্রোক অফ থাকবে এবং এটার যে কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালারের হবে তাহলে দেখুন এটা এরকম করার অর্থটা কি যখন আমরা লিখি তখন পেন প্রেশারটা প্রথমের দিকে এরকম চোখা থাকে তারপরে ধীরে ধীরে থিকনেস বেশি হতে থাকে এবং তারপর থিকনেস কমতে থাকে তার মানে লেখার স্ট্রোকটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা এই জিনিসটি করেছি এখন আসুন এটাকে আমরা ব্রাশে পরিণত করি ব্রাশের এইখানে ব্রাশ অপশনটি পেয়ে যাবেন যদি এখানে ব্রাশেস না পান সেক্ষেত্রে চলে যাব হচ্ছে আপনার উইন্ডো উইন্ডো থেকে ব্রাশেস আর এই যে কাজের যে ওয়ার্ক প্লেসটা এটা আমার মতো করতে হলে এই যে এখানে পেন্টিংয়ে ক্লিক করে নেবেন এখানে হচ্ছে আপনার ওয়ার্ক প্লেসের বিভিন্ন রকম টেম্পলেট রাখা আছে তো আমি পেন্টিং এই অপশনটা আমি ইউজ করছি তারপরে এটাকে টেনে ড্র্যাক করে এখানে আনলে দেখবেন যে ছোট্ট একটি প্লাস সাইন দেখাবে প্লাস সাইন দেখালে দেন ছেড়ে দেবো তারপরে এখানে একটা ছোট্ট উইন্ডো চলে আসবে সেখান থেকে আমরা আর্ট ব্রাশটি সিলেক্ট করে ওকে করে দেবো এখন এখান থেকে ফিক্স না দিয়ে আমরা প্রেশার দেবো যারা ওয়াকম ইউজ করছেন তার প্রেশার দেবেন আর যদি মাউস ইউজ করে থাকেন তাহলে ফিক্স দেবেন তাহলে বলে রাখছি তো আমি এখানে প্রেশার দিয়ে রাখছি এবং এখানে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তারপরে কি এটা বড়ো থেকে ছোট হবে এরকম এবং এখানে ওকে করে দিচ্ছি এখানে আমাদের ব্রাশ তৈরি হয়ে গেল। এখন আমরা বি প্রেস করব বি মানে ব্রাশ এখানে যদি কিছু একটা লিখি আমি মাউস দিয়ে লিখছি সো এরকম চিন্তা কিছু নাই যে হচ্ছে আমার ওয়াকম ছাড় এটা আমি করতে পারবো না আমি মাউস দিয়ে লিখছি মাউস দিয়ে লিখলে জিনিসটা এরকম হবে আপনার যে সিগনেচার সেটি এখানে এভাবে লিখবেন ধরুন এটি হতে পারে আপনার সিগনেচার সো কেউ এভাবে লিখেন যে ক লিখে তারপর এভাবে সব কিছু লিখেন বা অনেকে স্বরে ও লিখে এভাবে দিয়ে থাকেন তো আপনার যে সিগনেচারই হোক না কেন সেটা এভাবে লিখে দিবেন যদি হয় হচ্ছে আপনার নাম সুমন সো আপনি এভাবে লিখতে পারেন বা যদি হতে পারে জামিল এরকম লিখতে পারেন ঠিক আছে সো এভাবে একটি লিখতে পারেন এভাবে আমি একটা দিয়ে নিলাম তারপর ধরুন এটা আমার সিগনেচার এটা যদি হয় সিগনেচার তাহলে আমি এটাকে একটু ঠিকঠাক করব ধরুন এ প্রেস করে এটাকে একটু টেনে বড় করে নিচ্ছি বা আপনি আপনার মতো করে লিখলেন তো এখানে যেটি আছে সব কিছু ঠিকঠাক হলো এটাই হচ্ছে আমার সিগনেচার ধরুন সিগনেচারটি দেওয়া হয়ে গেলে চলে যাব অবজেক্টে এক্সপান্ড দ্য অ্যাপারেন্সে এসে চলে যাবো তারপর গ্রুপ করে ফেলবো ওকে ফাইন এখন এই সিগনেচারটা নিয়ে আমার এখন ডেকোরেশনের কাজ বাকি এটাকে আমি সাইডে রাখছি তারপরে যেই কাজটি করতে হবে আমাকে রেক্ট্যাঙ্গেল তুলে যাবো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যে ডেকোরেশনটা করছি ওটা যাতে আপনার ফুলফিল হয় তারপর এখান থেকে টেন পারসেন্ট ব্ল্যাক নিয়ে নেব তো টেন পারসেন্ট ব্ল্যাক কীভাবে সিলেক্ট করবেন এখান থেকে এইচএসবি অপশনে গিয়ে এখানে টেন পারসেন্ট সিলেক্ট করে দেবেন তাহলে এটা টেন ব্ল্যাক হয়ে যাবে তারপরে আসুন এটাকে আমার কিছুক্ষণের জন্য লক করে ফেলতে হবে তাহলে আমার কাজ করতে সুবিধা হবে উপরে আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি যেহেতু এটা আমার উপরের লেয়ারে বা অন্য লেয়ারে থেকে গেছে বা একটু আনগ্রুপ করা আছে সো এটাকে ওপরের লেয়ারে নিয়ে আসছি ড্র্যাক করে ওকে ফাইন তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব রেক্ট্যাঙ্গেল হচ্ছে আপনার সাদা রঙের নিব এবং এটাকে স্ট্রোক মুড়ে দিয়ে দেবো এবং এখানে ঠিকইভাবে এভাবে তারপরে ঠিক মাছ বরাবর বসিয়ে দেবো এখান থেকে যে আপনার স্ট্রোক থিকনেস এটিকে ছয় বা সাতের মতো করে ফেলবো স্ট্রোকের যেই দেখবেন যে টাইপ আছে সেটি যাতে প্রথম টাইপটা হয় ওকে এখন আসুন যে ঠিকমতো মতো মাছ বরাবর বসেছে কিনা দেখে নিই ওকে ফাইন ঠিকমতো মাছ বরাবর বসেছে এখন এটাকে আর একটু ছোট করে ফেলবো দেখতে পাচ্ছেন একটু ছোট করে ফেলবো আপনার যদি থিকনেস বাড়াতে ইচ্ছা হয় তাহলে এখান থেকে একটু থিকনেস বাড়িয়ে নেবেন এখন এটাকে একটু বড় করে নিচ্ছি এটাকে আমি সাদা কালার আপাতত দিয়ে দিচ্ছি যেহেতু ব্ল্যাকের উপর আমি নিব তো এটা হচ্ছে আমার সিগনেচারটা এটাকে একটু বড় করতে হবে যাতে করে মনে হয় যে এটা বাইরে চলে এসেছে ইয়েস এটা এরকম সিগনেচার থাকবে কারণ আমি এখান থেকে এই পর্যন্ত এটাকে কেটে ফেলবো সিগনেচারের এখানে যে থিকনেস নিয়েছি এই বাইরের বর্ডার লাইনও সেরকম থিকনেস নেওয়াটাই ভালো হবে সো সেইভাবে আমি থিকনেসটা নিয়ে নিচ্ছি একটু ম্যাচ করে ওকে ফাইন এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে তারপরে যে কাজটি করবো এটিকে ধরার পরে অবজেক্টে গিয়ে এক্সপান করে দেবো তার মানে কি এটা এখন আর স্ট্রোক থাকলো না শেপে পরিণত হলো এখন আমি কি করব এই অংশটুকু কেটে ফেলবো সো আমাকে এখান থেকে এই পর্যন্ত কাটতে হবে আমি একটি রেক্ট অ্যাঙ্গেল টেনে নিলাম তারপরে দুটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর শিপ ধরে সিলেক্ট করছি তারপর এখান থেকে এটিকে কেটে ফেললাম সো পাথ ফাইন্ডারটি যদি এখানে না পান সেই ক্ষেত্রে উইন্ডো থেকে পাথ চলে যাবেন পাথ পেয়ে যাবেন এবং এখানে দেখবেন যে মাইনাস অপশনটি আছে আমার কাটাকাটি শেষ হয়ে গেল এখন এখানে ব্রাশ লিখতে হবে এখানে ফটোগ্রাফি লিখতে হবে সো নতুনভাবে টেক্সট নিচ্ছি নতুন যে কোনো নর্মাল ফন্টে ফটোগ্রাফি কথাটি লিখবো তো ফন্ট যদি হয় নেক্স টাইপের ফন্ট আমি এই ফন্টের ডাউনলোড লিং আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দেবো ফটোগ্রাফিটি লিখা হয়ে গেলে এটা থিকনেস একটু বড়ো করে নিচ্ছি বা ফন্ট সাইজ বড়ো করে নিচ্ছি হোয়াইট কালার করে দিচ্ছি এবং দেখুন এখান থেকে আমি ক্যারেক্টারে গিয়ে ঠিক এরকম করে দিলাম এবং এখানে স্পেস বিটুইন টু লেটার্স তাহলে সিক্স হান্ড্রেড করে এভাবে করে রাখছি তো ফটোগ্রাফি কথাটাকে আমি ঠিক এই বরাবর নিয়ে চলে আসবো এবং এটাকে ঠিক মাছ বরাবর বসাবো ওকে ফাইন মাছ বরাবর বসেছে এখন ব্রাশটি টানতে হবে ব্রাশ টানব কীভাবে আপনার যে ব্রাশ অপশান আছে সেই ব্রাশ অপশন থেকে এখান থেকে দেখবেন যে ব্রাশ লাইব্রেরি আছে সেখান থেকে আর্টিস্টিক ব্রাশগুলো অনেকগুলো ক্যালিগ্রাফি টাইপের অনেক ধরনের ব্রাশ আছে তো এটাকে যদি আমি একটু করে দিয়ে দেখুন এখানে কিছু ব্রাশ পাবেন সো এই ব্রাশগুলো নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে বি প্রেস করে কীবোর্ড থেকে বি প্রেস করবো জাস্ট এভাবে একটা ব্রাশ টেনে দেবো তো আপনি থিকনেস যদি বেশি রাখেন ধরেন আমি এখানে থিকনেস থ্রির মতো রাখছি ব্রাশটি টানলে এরকম হবে সো এখন কালার দেওয়ার পালা ব্রাশটিকে আগে আপনার এক্সপান্ড করে নিতে হবে অবজেক্ট থেকে এক্সপান্ড দেওয়ার প্যারেন্সেস এবং হচ্ছে এখন হচ্ছে আপনার যেই কাজগুলো করতে হবে সব আপনার রং দেওয়ার খেলা তো রং দিব কীভাবে ব্রাশ এবং এই বর্ডার এটার কালার দেব হচ্ছে আপনার এখান থেকে নিয়ে এরকম একটা কালার দেব। এবং এটা যদি ঠিকঠাক করতে চান এইচ এসবি প্যানেল থেকে ঠিকঠাক করে নিচ্ছি এরকম করে ওকে ফাইন আর বাকিটা সাদা কালার থাকলো আপনার যদি মনে হয় এটাকে ছোট বড় করতে ইচ্ছা হয় বিশেষ করে এই যে পেছনে এটি তাহলে একটু ছোট বড় করে নেবেন আপনি যদি নতুন করে আঁকতে চান তাও আঁকতে পারবেন আমি নতুন করে একটা আঁকছি বি প্রেস করছি তো এভাবে এঁকে নিচ্ছি তারপর অবজেক্টে গিয়ে এক্সপান্ড দ্যপারেন্সেস করে এটাকে পেছনের লেয়ারে পাঠাচ্ছি অথবা এটাকে উপরের লেয়ারে নিয়ে আসছি তো কি শর্টকাট কিগুলো খেয়াল করুন যাতে করে আপনাদের পরবর্তীতে অসুবিধা না হয় তো এইভাবেই আপনি তৈরি করে ফেলতে পারেন একটি সিগনেচার লোগো তো এই ছিল আজকে টিউটোরিয়াল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ঘরে থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এ এস ইফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ